মেগাপিক্সেলের এক্সাইটমেন্ট শেষ হতে না হতেই স্যামসাং ঘোষণা দিয়ে দিল একটি ফোনে কত জিবি র্যাম হলে আপনার জন্য বেটার হয়। সব থেকে পাওয়ারফুল এবং শক্তিশালী ফোন হবে Xiaomi এই প্রথম কে 5G নিয়ে কিন্তু দেশ পুরো তুলপার। হাই, আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই ব্রাদার, আশা করি ভালো আছেন। ওয়েলকাম আওয়ার ডেইলি টেক নিউজ। প্রতি নিয়তই চেষ্টা করি কিছু না কিছু টেক আপডেট দেওয়ার জন্য আপনাদের, তারই ধারাবাহিকতা আজকে আবার হাজির হয়ে গেলাম। সো পুরো ভিডিও জুড়ে রয়েছে ইটস মি আরিফ, আপনারা দেখছেন আরিফ বাংলা। আর নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন, আর ফেসবুক ওয়ালে হলে লাইক ফলো দিয়ে সাথেই থাকবেন। আর অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটি লাইকই আমাদের মোটিভেট করে, ইন্সপিরেশন, যা বলেন সব কিছু আপনাদের একটি লাইক। সো প্রথমেই আমরা কথা বলবো 5G নিয়ে, রাইট? সো 5G নিয়ে কিন্তু দেশ পুরো তুলপার, 5G ফোন নিয়ে, 5G সিম নিয়ে, 5G নেটওয়ার্ক নিয়ে, সব কিছু 5G নিয়ে জল্পনা কল্পনা। সো এখন কিন্তু শোনা যাচ্ছে গ্রামীণ সিম কোম্পানি তারা কিন্তু 5G চালু করে দিয়েছে অলরেডি, যদিও ট্রায়াল ভার্সন চলছে। শুধুমাত্র এটা আমরা পাবো ঢাকা আর হচ্ছে চট্টগ্রাম। শোনা যাচ্ছে গ্রামীণ ফোন সিম কোম্পানি তারা জানিয়েছে খুব রিসেন্টলি হয়তো বা অন্য অন্য বিভাগে বা অন্য অন্য জায়গায়ও ফুল বাংলাদেশ কভারেজ করার চেষ্টা করবে। এখন দেখার বিষয় আসলে স্পিডটা আমরা কতটুকু পাই, কেননা আমরা কিন্তু 4G স্পিডই আসলে ভালো করে পাচ্ছি না, টু বি অনেস্ট, যদি এ কথা স্বীকার করতেই হবে সবাইকে। সো আসলে আমরা চাই 5G প্রয়োজন হলে একটু দেরি করে আসুক, বাট প্রপার 5G যাতে আমরা পাই, প্রপার 5G নামক যে জিনিসটা মানে স্পিডটা সেটা যাতে আমরা পাই, হোপফুলি আমরা পাবো। সো এখন বাকিটা দেখার বিষয়। সো ভাই ব্রাদার, নর্ড সিরিজ কিন্তু খুবই পরিচিত একটি সিরিজ ওয়ানপ্লাসের। সো ওয়ানপ্লাস ঘোষণা দিচ্ছে বা ওয়ানপ্লাস বলছে বা মার্কেটে গুঞ্জন শোনা যাচ্ছে এখন ওয়ানপ্লাসের নর্ড সিরিজের এ যাবৎকালে যতগুলো ফোন এসেছে গ্লোবাল মার্কেট, ইন্টারন্যাশনাল মার্কেটে, সব থেকে পাওয়ারফুল এবং শক্তিশালী ফোন হবে Nord 3 স্মার্টফোনটি, যেই ফোনটি খুব রিসেন্টলি আসবে। কনফিগার সম্পর্কে ডিটেল আমরা জানতে পাইনি, যদি জানতে পাই অবশ্যই আপনাদের জানাবো। হয়তো বা 5000mAh ব্যাটারি হতে পারে, মেবি 120W চার্জার হতে পারে, আসলে আমরা কনফার্ম হই তারপর বলি, এখন কথা না বলি। সো ওয়ানপ্লাস নিয়ে যেহেতু কথা বললাম, ওয়ানপ্লাসের আরেকটি ফোন Oneplus H Pro খুব রিসেন্টলি মার্কেটে আসতে যাচ্ছে, হোপফুলি আগস্টের 3 তারিখ মার্কেটে আসতে পারে। সো একটি ফোনে কত জিবি র্যাম হলে আপনার জন্য বেটার হয়, 4 GB, 8 GB, 12 GB? না, এই ফোনটিতে থাকবে 16 GB র্যাম থাকছে এবং ফ্ল্যাগশিপ একটি প্রসেসর থাকবে, যেখানে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Plus Gen 1, আর ডিসপ্লে থাকবে 120Hz স্ক্রিন রিফ্রেশের। সো এক্সপেক্ট করা যেতেই পারে এই ফোনটি খুবই উড়াধুরা লেভেলের হবে, সেই লেভেলের হবে, কারণ 16 GB র্যাম মানে আপনি কিন্তু 10-12 অ্যাপ নিয়ে আপনি কাজ করতে পারবেন, বা এক অ্যাপ থেকে অন্য অ্যাপে শিফট হলে আপনার চোখের পলকে চলে যাবেন। সো এখন দেখার বিষয় আসলে কী হয়, হ্যাঁ জাস্ট আমরা অপেক্ষা করি, আর এর প্রাইস কত হয়। আর বাংলাদেশে অবশ্যই এটি আনঅফিসিয়ালভাবে আসবে, যদি আনঅফিসিয়ালভাবে আসে এর প্রাইস কত হয় কমেন্টসের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না। এরপর আমরা যদি চলে যাই স্যামসাংয়ের দিকে, ভাই ব্রাদার আমরা কিন্তু রিসেন্টলি দেখেছি স্যামসাং 200 MP সেন্সর নিয়ে কাজ করছে, ইভেন তাদের আপকামিং যে স্মার্টফোন রয়েছে সেখানে 200 MP সেন্সর থাকবে কিন্তু। আর সেই 200 MP এক্সাইটমেন্ট শেষ হতে না হতেই স্যামসাং ঘোষণা দিয়ে দিল 450 MP, মানে ভাবা যায় 450 MP সেন্সর নিয়ে তারা কাজ করছে। হোপফুলি খুব রিসেন্টলি তারা নতুন একটি স্মার্টফোনের 450 MP সেন্সর নিয়ে হাজির হতে যাচ্ছে, মানে হচ্ছে মানুষের চোখ কিন্তু হচ্ছে অলমোস্ট 500 MP মতো, সেখানে ফোনের নিয়ে আসবে 450 MP ক্যামেরা। আসলে ইমাজিন করা যায় না এটা আসলে ক্যামেরা হবে না অন্য কিছু হবে। সো আমরা জানি যে বড় বড়ি স্যামসাং ক্যামেরা নিয়ে একটু কাজ করার চেষ্টা করে, একটু ডিফারেন্ট করার কিছু চেষ্টা করে। সো এখন দেখার বিষয় কি হয়, আর যদি স্যামসাং এটি নিয়ে আসে তাহলে সেই স্মার্টফোনের দাম কত হবে কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর যদি টেক লাভার হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক বাটন প্রেস করে দিবেন। এরপর আমরা যদি চলে যাই ভাই ব্রাদার Xiaomi-র কাছে, সেখানেও ক্যামেরা ছড়াছড়ি। Xiaomi এই প্রথম K50S Pro স্মার্টফোনে 200 MP ক্যামেরা নিয়ে হাজির হতে যাচ্ছে, যেখানে চিপসেট হিসেবে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Plus Gen 1, এখানেও ফ্ল্যাগশিপ একটি চিপসেট থাকবে 6.67 ইঞ্চ
অ্যামোলেড 120Hz স্ক্রিন রিফ্রেশের থাকবে, 5000mAh ব্যাটারি পাবে, 5000mAh ব্যাটারিকে টেক কেয়ার করার জন্য 120W-এর সুপার ফাস্ট চার্জার থাকবে। সো এখানেও কিন্তু আমরা 200MP দেখছি, স্যামসাং 450MP নিয়ে কাজ করছে, ইভেন মটোরোলা রিসেন্টলি 200MP ফোন নিয়ে আসছে যাচ্ছে। সো আসলে মানে ক্যামেরা দিয়ে ফাটিয়ে দেবে, আসলে আগস্ট মাসটা আসলে ক্যামেরার মাস হতে পারে। সো ভাই ব্রাদার, আজকের টেক আপডেট এতটুকুই ছিল, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টেক আপডেট নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সাথেই থাকবেন, আর লাস্ট টেক নিউজ দেখতে ভুলবেন না, কারণ লাস্ট টেক নিউজটি আরও বেশি সুপার এক্সাইটেড ছিল। ভালো ভালো কিছু নিউজ রয়েছে, আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, অবশ্যই দেখে নেবেন। আসসালামু আলাইকুম।